আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যেসব ভাইরা শুধুমাত্র ব্যবসা করার চিন্তা করছেন এবং এখনও চাকরির সাথে জড়িত বা কোনো কাজের সাথে জড়িত বা একদমই বেকার অবস্থায় বাড়িতে বসে আছেন কিন্তু ব্যবসা করার সাহস পাচ্ছেন না, ঠিক আছে, বা কেউ আইডিয়া বুদ্ধি দেওয়ার নেই যে আসলে কীভাবে শুরু করতে হয়, আমি আজকে চারটা টিপস দিব আপনাদেরকে, একদম ছোট আকারে যারা রয়েছেন ছোট পর্যায়ে তাদের জন্য এই ভিডিওটা, এবং সবাই এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই চারটা টিপস শুনলে। এটা টিপস শুনলে আপনার আপনি মোটিভেট হবেন, আপনি আপনার ভিতরে অনুপ্রেরণা আসবে, আর সাথে সাথে আজকের ভিডিওটাতে একটি বিজনেস আইডিয়াটাও আমি শেয়ার করব এবং একটি জবসের ব্যাপারেও আমি খোঁজ খবর দিব। যারা চাকরি করতে চান, খুব ভালো একটা জবস রয়েছে বা জবসের সাইট রয়েছে, আমি দেখাই দিব, আপনারা সেখানে গিয়ে জবস খুঁজতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন আর ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। একটা কথা বলে রাখি, যারা আমার ফলোয়ার রয়েছেন আমার ভিডিওতে লাইক দিচ্ছেন না, ঠিক আছে, আমার আজকের ভিডিওর টার্গেটে লাইকের টার্গেট হচ্ছে 50টা, অবশ্যই 50 জন লাইক করবেন। 50 জন যদি লাইক করেন, একটা গিফট নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো, সবাই সেটা বুঝতে পারবেন খুব সহজে। পরবর্তী ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন। তো আজকে যে টিপসগুলো আমি শেয়ার করবো, এক নম্বর যে টিপসটা আছে আজকে সেটা হচ্ছে, আমরা সব সময় ভাবি যে প্রতিটা কাজ আমাকেই করতে হবে, প্রতিটা কাজ আমিই করব, প্রতিটা কাজের দায়িত্ব আমারই থাকবে। জি না, এরকম কখনো চিন্তাভাবনা করবেন না। নাহলে আপনি একটি ব্যবসার সাথে আপনি যদি 20 বছর একটি একটি ব্যবসা করবেন, দেখবেন এখনও সেটা সম্পূর্ণ আপনার হাতে নেই, সেটা এখনও স্টাফ নির্ভর বা আপনার ম্যানুফ্যাকচারিংয়ের উপর, আপনার কেমিস্টের উপর নির্ভর, বা যিনি তৈরি করছেন বা যিনি সেল করছেন বা যিনি একজন সেলসম্যান ভালো তার উপর নির্ভর করে আপনার ব্যবসাটা, সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করে না। তাই এটাকে বলে কমপ্লিশন বা বিরত থাকা, বা এটা মনে করেন যে আপনাকে আর কি বলবো, এটা সমাপ্ত একটা জিনিস, ঠিক আছে। কমপ্লিশনটা হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনি বিস্কিট ফ্যাক্টরি দিবেন, তো প্রথমে কী করবেন, বিস্কিটের প্যাকেজিং মেশিনটা আপনি শুধু নেবেন, নেওয়ার পরে যে কোনো বেকারি থেকে বিস্কিটটা তৈরি করে নেবেন, যাতে মানে যে কাজটা বাদ দেওয়া যায় সে কাজটা বাদ দিবেন একেবারে, আর যেটা আপনাকেই করতে হবে সেটা শুধু আপনি প্যাকেজিং মেশিনটা নিয়ে প্যাকেজ করে বিস্কুটটা আপনি বেকারি থেকে এনে সেল করতে পারেন। তো এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। যারা নতুন অবস্থায় আছেন, কীভাবে শুরু করবেন, তারা ভাবেন যে আমাকে সক, জি না, আপনার যদি ব্যবসা আছে আপনি একজন সেলসম্যান নিয়ে নেন, যে ব্যবসাটা শুরু করবেন সেই ওই ধরনের ব্যবসার মধ্যে যিনি সেলস করছেন, যেসব স্টাফ রয়েছে কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেন, যিনি কাজ করতে চায় আপনার দোকানে, কখনও মানুষের কর্মচারী নষ্ট করবেন না। যদি কেউ ফ্রি থাকে বা নিজে থেকে ছেড়ে আসতে চায় তাদেরকে নেবেন, রেখে তাদের আইডিয়া বুদ্ধি নিয়ে আপনি ব্যবসার মধ্যে আগাবেন। আপনাকে শুধু টাকা দেওয়া, ব্যবসার দোকানের সাথে ডিট করা, ঠিক আছে, দোকানে মালামাল তোলা, এগুলোই আপনার দায়িত্ব, পরবর্তীতে সেলসের কাজ তারা করবে, ঠিক আছে। এইভাবে ভাগাভাগি করে কাজগুলো করতে হবে। 2 নম্বরটা হচ্ছে গুরুত্বহীন, যেই কাজের কোনো প্রয়োজন এখন নেই, প্রয়োজন আছে কিন্তু বর্তমানে আমার প্রয়োজন নেই, সে কাজটাকে বাদ দেওয়া, সে কাজটাকে একবারে এখন মাথায় আপনার যাতে চিন্তাভাবনা না আসে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনার নর্মাল রেকের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবেন, তাহলে নর্মাল রেকই দেন, ওই দামি রেক না দিয়ে দামি ওই টাকা দিয়ে আরও বাড়তি প্রোডাক্ট, বাড়তি ভ্যারাইটিস আনার চেষ্টা করেন, ঠিক আছে। তখনই আপনি কী করবেন, আপনার আপনি শুধু যদি আপনার কাছে 3 লাখ টাকা আছে, আপনি ভাববেন যে আমার তো দোকান নিতে, দোকান ডেকোরেশন করতে এত চলে যাবে, জি না, আপনি চিন্তা করেন 3 লাখ টাকা আমি প্রোডাক্ট কীভাবে আনবো। দোকানের ডেকোরেশন এখন বাদ দেন, দোকানের ডেকোরেশন 50 হাজারের জায়গায় খালি 10 হাজারে করেন, 5 হাজারে করেন, ঠিক আছে। 3 নম্বর টিপসটা হচ্ছে, প্রতিটা কাজ আপনি আপনার স্টাফদের মধ্যে এবং আপনার স্টাফদেরকে একটা ডিপার্টমেন্ট ভাগ করে দিবেন, ঠিক আছে, যে তুমি এই ডিপার্টমেন্টটা সামলাবা। সাপোজ আপনার ব্যবসা রয়েছে, একজনকে বলবেন যে তুমি ডেকোরেশন করবা, একজনকে বলবেন সেলস করতে, একজনকে বলবেন ভাঙাচোরা মাল বা মালগুলো পরিষ্কার করতে, মাল খুলতে, মাল সব জায়গায় রাখতে, দাম দেখতে, এভাবে ডিপার্টমেন্ট ভাগ করে দেবেন। আর 4 নম্বর যে টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটি এমন কাজ যার প্রয়োজন নেই সেটা দিয়ে শুরু করা, ঠিক আছে। যেমন আমি আপনাকে বারবার বলছি যে আপনি এখন মেশিন কিনে এনে আপনি বাইরে থেকে প্রোডাক্ট কিনবেন আর নিজের একটা মেশিন থাকবে, সেই মেশিন থেকে প্রোডাক্টটি প্যাকেজ করে আপনি সেলস করবেন, কিন্তু আপনি কী করলেন, সম্পূর্ণ প্ল্যানটা বসিয়ে ফেললেন, কোনো মার্কেট যাচাই করলেন না, মার্কেট রিসার্চ না করেই আপনি হাকাও একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন। এই ইনভেস্টমেন্টের কারণে দেখা গেল আপনি সব কিছু প্ল্যান বসিয়ে ফেললেন এবং প্রোডাক্ট যখন আপনার বের হয়ে তৈরি হয়ে আসছে দেখা গেল এত প্রাইস হচ্ছে সেটা, যে আপনি বাজারে তার চেয়ে অনেক কম প্রাইসে একটা দামি ব্র্যান্ডের মাল সেল হচ্ছে, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, অযথা কোনো জায়গায় টাকা পয়সা খরচ না করে প্রথমে যে ব্যবসাটা করতে চাচ্ছেন ডিরেক্ট গিয়ে সেই প্রোডাক্টটা নেন, নিয়ে কাস্টমার কাছে পৌঁছে দেখেন যে আসলে এটা সেল হচ্ছে কি না, তারপরে আপনি ব্যবসা করবেন, দোকান দিবেন, ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে। তো আমরা এটাই সবসময় চিন্তা করি যে টাকা আসে দোকান দিতে হবে, দোকান ছাড়া ব্যবসা হবে না, জি না, আপনি মার্কেটটা রিসার্চ করেন, দোকান দেওয়া যাবে, আপনি বাড়ি থেকেই ব্যবসা করতে পারবেন। যদি একটা প্রোডাক্ট আপনার এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় যদি সেল হচ্ছে, তাহলে এটার জন্য আপনার দোকান প্রয়োজন নেই, এটা আপনার বাড়িতেই যথেষ্ট,
আপনি বাইরে থেকে বা ঢাকা থেকে বা যেখানে তৈরি হয় সেখান থেকে মাল হিউজ পরিমাণ মাল কিনে এনে আপনার বাড়িতে রাখলেন এবং ঘুরে ঘুরে আপনি বাজারে সেল করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাকে যে দোকান দিতে হবে, আপনাকে যে ডেকোরেশন করতে হবে, আপনাকে নিজে থেকে তৈরি করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। প্রথমে ছোটো আকারে শুরু করুন, তারপরে বড় আকারে যাবেন। তো এই ছিল আজকে 4টা টিপস। আর এখন আমরা কথা বলবো বিজনেস আইডিয়াটাকে নিয়ে, যে বিজনেস আইডিয়া আমি আপনাদেরকে আজকে দিতে চাচ্ছি, আর তারপরে আমরা জবস নিয়ে কথা বলবো, ঠিক আছে? শেষের দিকে থাকবে জবসের ব্যাপারে। তো আজকে যে বিজনেস আইডিয়াটি দিব সেটা হচ্ছে টিফিন সার্ভিস বিজনেস। এই বিজনেসটা একদম ইউনিক। এর আগে আমি একটা রেস্টুরেন্টের বিজনেস দিয়েছি 99 টাকার মধ্যে রেস্টুরেন্টের ব্যবসা, যারা দেখেননি এই ভিডিওটার নিচেই সেটা রয়েছে এবং বিভিন্ন প্যাকেজিং আইটেম নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা দেখবেন অবশ্যই, ঠিক আছে? তো টিফিন সার্ভিস বিজনেসটা কেমন সেটা বলছি। মনে করেন আপনি একটা শহরের মধ্যে আছেন, সেই শহরের মধ্যে একটা পাইকারি মার্কেট আছে। পাইকারি মার্কেট কয়েকটা ধরনের হতে পারে, ফুড মার্কেট হতে পারে, কসমেটিক্সের মার্কেট হতে পারে, কাপড়ের মার্কেট হতে পারে, মশলার মার্কেট হতে পারে, জুতা স্যান্ডেলের মার্কেট হতে পারে। তো এগুলো পাইকারি, তারপর খুচরা, এভাবে প্রতিটা যদি জেলা উপজেলা শহরে হাজার হাজার দোকান থাকে, ঠিক আছে, হাজার হাজার দোকান থাকে, আর সেখানে প্রতিটা দোকানে একটা দুইটা তিনটা চারটা করে স্টাফ থাকে, ঠিক আছে, তারপর মালিকরা তো থাকবেই, আর এদিকে স্টুডেন্টরা থাকে আপনার শহরে, যে যারা পড়ালেখা করে বাইরে থেকে এসেছে, ঠিক আছে, অফিসের কাজকাম করে যেসব লোক মেসে থাকে, তো এই সব লোককে আপনাকে টার্গেট করতে হবে এবং প্রতিটা মার্কেটে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনাদের প্রতিদিন দিনের বেলার খাবার, রাতের বেলা খাবার বা সকালবেলা খাবার আপনি তিন টাইমই, আমরা আপনারা এক টাইমও নিতে পারেন, দু টাইমও নিতে পারেন, তিন টাইমও নিতে পারেন, আপনারা চাইলে আমরা আপনাদেরকে প্রতিদিন টিফিন সার্ভিস দিতে পারি। তো এইভাবে করতে হবে কি, আপনি প্রথমে 10 থেকে 20 জনের খাবার বাড়িতে তৈরি করবেন, তৈরি করে দেখবেন যে প্রতিজনের কস্ট কত পড়ছে, একজনের প্রতি কত খরচ হচ্ছে, ঠিক আছে, আপনার যে মানিটা যাবে একজনের পিছনে সেটা কত হচ্ছে, সেটা যখন আপনি ক্যালকুলেট করতে পারবেন তখন আপনি একজনের প্রতি একবেলা খাবার এত দাম পড়বে। সাপোজ একবেলার খাবার আপনি 40 টাকা করে নেবেন মিল সার্ভিস, ঠিক আছে, 40 টাকা করে নিলেন, তাহলে আমরা কী বুঝলাম, যেখানে আপনার কাস্টমার কী কী থাকলো, ছাত্ররা থাকলো, স্টুডেন্টরা থাকলো, ঠিক আছে, এবং কর্মচারীরা থাকলো, হয়তো কিছু মালিক অ্যাড হতে পারে, তারপর বিভিন্ন ধরনের যে কলকারখানার লোকগুলো রয়েছে, তারা অফিসের লোক রয়েছে, তারা এগুলো কিন্তু, এখন যদি আপনার টোটাল আপনি ব্যবসাটা শুরু করার 3 মাস 6 মাস পর যদি 1000 কাস্টমার আপনার হয়ে যায়, প্রতিটা টিফিন থেকে যদি 2 থেকে 5 টাকা আপনার ইনকাম হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন এটা কত বড় একটা বিজনেস আকারে দাঁড়াবে। এটা আমি কীভাবে বলছি, এটা আমি নিজে দেখেছি ঢাকায়। ঢাকায় যখন আপনি যাবেন দেখবেন দুপুরবেলায় বড় বড় ঝুড়িতে টিফিনের ওপর টিফিন, ঠিক আছে? তো আপনারা কী করবেন, টিফিনের ইয়া না করে আপনারা ওয়ান টাইম প্লেট বা ওয়ান টাইম বক্সের মধ্যে দিতে পারেন। এক্ষেত্রে আপনার কী হবে, একবার লোক গিয়ে যায় দিয়ে দিলে সেই টিফিনটা আর প্যাক করে আনার প্রয়োজন পড়বে না, সে একবার খাবে সেখানে ফেলে দিবে, কারণ যদি টিফিন দিয়ে করেন তাহলে একবার যাই দিতে হবে আর পরের বার যাই নিয়ে আসতে হবে, তো এটা একটা ঝামেলা থেকে যায়, ঠিক আছে? আর এটা সপ্তাহে 7 দিন চালাতে পারেন, 6 দিন চালাতে পারেন, সপ্তাহে 1 দিন হিট মেনু বা ভালো একটা মেনু রাখতে পারেন, প্রতিদিন আলাদা আলাদা মেনু করে রাখতে হবে, হিন্দু মুসলিম এ ধরনের কিছু ভেদাভেদ রয়েছে, তো সেগুলোর জন্য আলাদা আলাদা খাবার থাকতে পারে, সব কিছু যে বাছাই টাটাই করে রিসার্চ করে কিন্তু মার্কেটে নামতে হবে। আর এক সময় কিন্তু এটার জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে, ঠিক আছে, যেহেতু আপনি ফুড মার্কেট একটা বিজনেস আকারে শুরু করবেন, আপনার ফুড সবাই খাবে, তো এটার জন্য এক সময় হয়তো BSTI লাইসেন্স লাগতে পারে, এটা কিন্তু আমি বলে রাখলাম। তো জবস বা বিজনেস আইডিয়া তো অনেকগুলো আমরা দেই, ঠিক আছে, বিভিন্ন ধরনের খালি প্যাকেট, চিপসের প্যাকেট নিয়ে আমরা বিজনেস আইডিয়া দিচ্ছি, তারপর বিজনেস করার জন্য বিভিন্ন ট্রেনিং আমরা দিচ্ছি, তারপর আমরা ট্রেনিং কিছু প্রোডাক্ট তৈরি করার ট্রেনিং আমরা দিব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খালি পাউচ আমরা তো খালি পাউচ বিক্রি করি না, কিন্তু যাদেরকে যদি কেউ নিতে চায় তাহলে বলবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো প্রোভাইড করার বা মার্কেট দেখায় দেওয়ার। তো জবসের ব্যাপারে যেটা কথা বলতে চাচ্ছি, জবস আমাদের একটি গ্রুপ রয়েছে, সেখানে প্রতিদিন 10টা 20টা 5টা করে জবস রয়েছে, এবং আমরা যেহেতু ফুড মার্কেট নিয়ে কাজ করছি বিভিন্ন ধরনের SR DSR এ ধরনের জবসের ব্যাপারে আমাদেরকে অনেক সময় তথ্য পাওয়া যায়, আমরা সেগুলো পোস্ট করার চেষ্টা করি। তো আপনারা ফেসবুকে গিয়ে ফেসবুক www.facebook.com লিখে বা আপনারা ফেসবুক অ্যাপের মাধ্যমে গিয়ে একটা সার্চ করবেন জবস ইন সৈয়দপুর, জবস ইন, আমি ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, SAIDPUR জবস ইন সৈয়দপুর, এটা লিখলে আমাদের গ্রুপটা চলে আসবে বা আমার গ্রুপটা চলে আসবে, সেখানে প্রতিদিন হাজার হাজার গ্রুপ, মানে যাদেরকে ছেলে লাগছে তারা, কর্মচারী লাগবে তারাও পোস্ট দেয়, যারা নিয়োগ দিচ্ছে তাদেরও ইয়ে থাকে, তো আপনারা অবশ্যই দেখবেন, দেখে সেখান থেকে জব যদি করতে চান জবসও করতে পারেন, ব্যবসা করতে চাইলে আমাদের চ্যানেল তো আছে ইনশাল্লাহ আপনাদের জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চেষ্টা করবেন আজকে 50টি লাইক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।